হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি পবিত্র দিনে সবাই ভালো আছেন। এবার কোটা আন্দোলন নিয়ে কে কি বললো সবকিছুর বিস্তারিত আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। অন্তরার বোনের মেয়ে সানজিদা পোস্ট করেন, সেখানে লেখেন, চিৎকারটা শুনলে একদম বুকে লাগে, আল্লাহ দেশের এই অবস্থা কবে ঠিক হবে, কতগুলো মা তার বাচ্চাকে হারালো, কতগুলো মানুষের জীবন গেল। মিথিল রহমান পোস্ট করেন, 25 মার্চ যেহেতু আসছে 16 ডিসেম্বরও আসবে। এছাড়া কোটা আন্দোলন নিয়ে ঋতু হোসেন, অন্তরা এবং রাকিব হোসেনও পোস্ট করেছেন। নুসরজান অন্তরা পোস্ট করেছেন, সেখানে লিখেছেন, শুধু কোটা নয় গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। এর পরপরই ঋতু হোসেন তার ইনস্টাগ্রাম আইডিতে স্টোরি দেন। ঋতু হোসেনও কোটা আন্দোলনের সাথে শরিক হয়েছিলেন, সেখানে তিনি একটি ভিডিও পোস্ট করেন এবং সেখানে একটি লাভ রিক দেন। সেই সাথে আমাদের রাকিব হোসেনও একটি পোস্ট করেন ভিডিও, সেখানে দেখা যায় তিনিও লাভ রিক দিয়েছেন। সো কোটা আন্দোলনের সাথে শরিক হয়েছিলেন এনারা। যেহেতু রাকিব হোসেন দেশের বাইরে আছেন, তার জন্য রাকিব হোসেন সরাসরি অংশগ্রহণ করতে পারেননি এই কোটা আন্দোলনের মধ্যে। সো তিনি লিখেছেন, আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, আমি এখন দেশের বাইরে, বিডিতে এখন নেট আসে নাই।